নির্যাতিতার বাবা মা তারা আর্জি করে এসেছিলেন জুনিয়র ডাক্তারদের ডাকা যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবং সেখানেও তারা যখন সাংবাদিকদের মুখোমুখি হন তারা বিস্ফোরক অভিযোগ করেন, তারা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন, পুলিশ তাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিল এই বিস্ফোরক অভিযোগ তারা করেন এবং তাদেরকে দ্রুত দেহ দাহ করার জন্য বাধ্য করা হয়। এরকম একাধিক বিস্ফোরক অভিযোগ তারা করেছিলেন আর একই সঙ্গে এত সাধারণ মানুষ যে তাদের পাশে দাঁড়িয়েছেন সেই বিষয়ে তারা উল্লেখ করেছেন। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি, এবার যাদবপুরের ছবি আপনাদের সামনে। শুভদীপ যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। শুভদীপ, এই মুহূর্তের ছবিটা যাদবপুরে কি কি হচ্ছে, যাদবপুরে কি চলছে? যে ছবিটা তোমাকে আমি দেখাবো এই মুহূর্তে, যাদবপুরে যে জমায়েত, সেই জমায়েতে একটানা স্লোগানই তো চলছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর্জিকর বলে। আর সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে একটা সাদা হাওয়াই চটির প্রতিকৃতি নিয়ে আসা হয়েছে এবং সেই প্রতিকৃতিকে উপরে তুলে বিক্ষোভ চলছে, এখানে স্লোগান চলছে, মূলত আর্জি করের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এই জমায়েতে এই মুহূর্তে একটা নতুন সংবেদন বলা যায় এই মুহূর্তে এই হাওয়াই চটির প্রতিকৃতি, যেটা একবারে সামনে তুলে ধরা হয়েছে। আর এর পাশাপাশি প্রচুর মানুষ, যে ছবি তোমাকে আগেও দেখাচ্ছিলাম, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, তারা আজ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। গভীর রাতেও তারা গোটা যাদবপুরকে ঘিরে রেখেছেন এবং যাদবপুর এই মুহূর্তে কাতারে কাতারে মানুষের ভিড়ে একবারে গনগন করছে। প্রচুর মানুষ, প্রচুর বয়সের মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, এবং প্রচুর প্রবীণ মানুষকে আমরা দেখেছি যারা এই যাদবপুরের সাধারণ ভিড়ের মধ্যে কোনো রকমের অশক্ত শরীর নিয়েও তারা এসে দাঁড়িয়ে হাত তুলছেন, গলা তুলছেন, উই ওয়ান্ট জাস্টিস বলে। প্রচুর প্রবীণ মানুষকেও আমরা দেখেছি এবং এটাই আজ এই রাত দখলের শহরে একেবারে ভিন্ন চিত্র ধরিয়ে দেয়, যেখানে বয়স্ক মানুষরাও এসে দাঁড়িয়েছেন। আমরা কথা বলছিলাম অনেকের সাথে, কথা হচ্ছিল, তাদের মধ্যে একজন বলছেন, যার মৃত্যু হয়েছে আর্জি করে, সে আমাদের ঘরের মেয়ে, তাই তার বিচার না পাওয়া পর্যন্ত এভাবেই আমরা পথে থাকবো, এভাবেই আমরা গলা তুলবো। একজন প্রবীণ মানুষ ঠিক এভাবে নিজের মনের কথা ব্যক্ত করেছেন। আর ঠিক সেরকমভাবেই সংলগ্ন বিভিন্ন অঞ্চলের মানুষ, তোমাকে জানাবো যাদবপুর থানা এলাকা, রামদান বাজার, হালতু, কসবা, অন্যদিকে সুকান্ত সেতু এবং তার পরবর্তী অংশে বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা এসে সমবেত হয়েছে এবং এখনও নীলাঞ্জনা প্রচুর মানুষ আসছেন, তারা এই রাত দখলের কর্মসূচিতে অংশ নিতে এখনও আসছেন। যারা আগে এসেছেন দীর্ঘক্ষণ আগে, তারা ঠায়ে দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন লেখা বাড়ি থেকে লিখে এনেছেন সাদা কাগজে, দিচ্ছ আজান, বাজছে শাঁখ, রাতের দখল, বিচার পাপ, এরকম স্লোগান, ব্রিং আস জাস্টিস, শোক নয় দ্রোহ, এরকম একাধিক লেখা, একাধিক স্লোগান, একাধিক প্রতিবাদের বার্তায় যাদবপুর এই মুহূর্তে একেবারে মুখরিত। গভীর রাত, আর এই মুহূর্তে রাত যত বাড়ছে ততই এই ভিড়ের উদ্দীপনা, এই ভিড়ের প্রাণস্পন্দন যেন আরও বেশি বেশি করে মুখরিত হচ্ছে। নীলাঞ্জনা, যে ছবি আমি বারবার দেখানোর চেষ্টা করছি, যাদবপুরের এই 8B-র বিভিন্ন অংশের একেবারে বিভিন্ন প্রান্ত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, গোটা অঞ্চল এই মুহূর্তে একেবারে মুখরিত। নীলাঞ্জনা,
একদমই যাদবপুরে সেই ছবির শুভদীপ আপনাদের সামনে তুলে ধরছে এবং সেখানে একাধিক স্লোগান এবং প্রতিবাদ রাত দখলের কর্মসূচি যে রাত দখলের কর্মসূচি 14 অগস্ট আমরা দেখেছিলাম এবং এক্ষেত্রে আবারও একটা রাত দখলের ডাক এবং সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছেন বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন এবং যত রাত বাড়ছে বহু মানুষ তারা এই মুহূর্তে পথে কলকাতা জেলার ছবি আপনারা দেখছেন এবং প্রত্যেকটি প্রতিবাদ মিছিল প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকটি থেকে স্লোগান একটাই উঠছে জাস্টিস ফর আরজিকর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা